হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সিলেটে আমেরিকান ব্লগার রাজমা আশা করি শবনে হালা আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আরও একটা ব্লগ লই আইছি তো আজকে ব্লগর শুরুতে একটা মিষ্টি রেসিপি শেয়ার করি শব ভালো লাগবো আর আমার ভিডিওটা প্রথম থেকে আসবা শেষ পর্যন্ত দেখবা এনের মাঝে আমি সানার মিষ্টি বানাই আর সানার মিষ্টি লাগে ইনো প্রায় দেড় কাপড় আমি সানা নিছি আর সানাটা আসলে আমি আপনার দেখাইছি না কারণ সানার রেসিপিটা আমার চ্যানেল অলরেডি দেয়া দেওয়া আছে তো ওখান থেকে দেখি আনিতে আর আমি সানার রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সত দিয়ে দিব অবশ্যই দেখি নিবা তো এই আমি দেড় কাপ চানার এখন আমি একটা ফ্রাই ফ্যানোর মাজে লই লিছি লইয়া আর সানারে বানাইলে মাখিয়ে একবারে স্মুথ সরিয়ে নি সানাটারে আর মিষ্টি দিম আমি আমার পরিমাণ মতো আপনারা চাইলে একটু কম বেশি করিয়া নিতা ফর্বা যতটুকু মিষ্টি খাইতে চাই আর এটাই একদম জটপটে একটা রেসিপি আপনারা চাইলে ঈদও ট্রাই করতে পারবা কারণ এই চানার মিষ্টিটা বানাইতে বেশি একটা সময় লাগে না আর জটফট বানারেই যায় তো এখন আমার আসলে মতো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো চিনি দিরাম তো দেহতাভারা আমি প্রায় দুই টেবিল চামুচালাখান চিনি দিম তো যতটুকু আমি আঁকি টেস্ট করে দেখম যে আমার মি কতখান হয়েছে আমি বেশি মিটা দিতাম না একটু কম মিটা দি তো আসলে আমি তোরা একটু খাইম আর এলাগে একটু কমাইও দিবো কারণ আপনারা যতখান মিষ্টি খাইতেছে না ততখান দিবা তো চিনিটা দিয়া আমি আবারও মাখিয়া নিরাম রাম দেভারা আমি আস্তে আস্তে করি আপনারা দেখা এনের মাঝে আমার এখন চিনিটাও মাসও হয়ে গেছে চিনিটা যত সময় গলছে না অত সময় মাহবা আৰু আর বালাইলে মাকি নিবা আর আমার কাছে লাগে আরও সামান্য একটু দেলাই বা লইব কারণ বেশি কম হয়ে গিয়েছিল তো আমি সামান্য আৰু একটু চিনি এড করছি আর আমি ফুরাটা চেনি দিছি তো এখন আমার মাহ হয়ে গেলে আমি চুলা যাইমগি চুলাত গিয়া আমার কিতা লাগে আমি আপনারা দেখাইম তো ভিউয়ার্স আশা করি আমার আজকের ব্লগটো আপনার কাছে ভালো লাগব ভালো লাগলে অবশ্যই লাইক দিবা শেয়ার করবা আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করেছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনৰ মাঝে আমি এখন ফ্রাই চুলার ওফুড়ে রাখি দিছি আর চুলার আগুনটো আমি একটু এখন দেলাইছি দেওয়ার ফলে আমি সামান্য এলাচির পাউডার দিছি আর দিছি গ্যারে তোমার সামান্য ঘি ঘিটা কিন্তু আমার এক টেবিল চামচ থেকে একটু কম দিছি ঘি জাস্ট একটু গ্রান হইবার লাগে তো আপনারা চাইলে ঘিটা কিন্তু না দিতে পারেন আর আমার কাছে ভালো লাগে আর কি সানার মাঝে একটু সামান্য ঘি দিলে গ্রান হয় ত' সেইখন আমি ইটাৰে লাৰিয়া চাৰিয়া আৰু বালাইলা ইটাৰে জাল দিয়া নিমোঁ তো যিহেতু আমি মিষ্টি কম দিছি এ লাগি আমাৰ ফানীও কম বাঢ়াব কাৰণ চেনিৰ পৰিমাণটো একটো বেছি দিলে চেনি গলিয়াই ফানি ফানি হয় ত' আমি কমাই দেৱা কি বেছি আমাৰ পানী বাঢ়াই থোৱা নাই ত' যতটুকু পানী বাঢ়াইমো ত' ততটুকুৰ মাজে আমি চানা তাৰে বালাইলা জাল দিয়া কি সাঁচা যে এটা গোন্ধ আছে চানাৰ সাঁচা গোন্ধটা কি যায় বা লাগে সৰাম তো চুলার আগুনটা কিন্তু একটু মিডিয়াম মিডিয়াম থাকি সামান্য একটু কম আছে তো আস্তে আস্তে করি করা জেলা মূর দরে না এটা আবার মূর দললে কিন্তু কালার নষ্ট হয়ে লাগে আমি আস্তে আস্তে করাম আগুন দিয়া তো দেখতে পারো আমি কিলা লাড়িয়া নিরাম আর লড়ার উপরে তাতই বা কারণ মূর দললে আবার পুরা ফুড়া গন্ধ করব তো এখন আমি সামান্য পাউডার দুধ এড করলাম জাস্ট একটু গ্রান হব লাগে আমার গেছে বেশি ভালো লাগে সামান্য পাউডার দুধ এড করলে তো এটা কিন্তু ই অপশনাল আপনারা না দিলেও কোনো সমস্যা নাই পাউডার দুধ আর আমি জেলা খরচি ওল নিতে পারবা তো এখন আমার সানার মাঝে একটু সামান্য পানিও বারর আর আমি জাল দিয়ে আইটায় আটাইয়া নিরাম তো ওই গেলে আমি লামাই নিম লামানির পরে আমি মো কিলাও মানে খরা লাগে আর এটা আসলে বেশি একটা সময় লাগে না যত পরে একটা মিষ্টির আইটেম যে কোনো সময় মেহমান আইলে বানাইতে পারবা আর এটা আমি প্রায় সময় বানাই মাঝে মাঝে আমার বেশি একটা বানানি পড়ে না তো আখটা আসলে আমার মনে হয় যে সানার মিষ্টি হইলে কি ভালা লাগলো হ্যাঁ খাইলে মানে তো এলাকি আর কি খাওয়া তো এখন আমার ওই লগাড়ি চানাটা অলরেডি হয়ে গেছে আর আমি এখন লামাইয়া মুগি আর লামাই নেওয়ার পরে আমি এখন একটা বাটির মাঝে সার্ভ করলাম তো দেখতা ফাররা আমি একটা খাস বাটি নিছি আর সাস বাটির মাঝে আমি একটু ঘি লাগাইয়া নিরাম ঘি লাগাই আনার কারণ ওই লোকের চানার যে মিষ্টিটা মিষ্টিটা জেলা ইজি উঠি যায় তো একটু ঘি মাখিয়া আনিছি আর এখন আমি চানাকে চিন্তা দিয়ে বাটির মাঝে নিরাম আনি তো আসলে আমার এন চানা বেশি নাই লাগে আমার পুরাটা বাটি নাই আমার ওর দে বাটির মাঝে আমি চানার চানা গেসেন লইম লইয়ার রাখি দিব তো এখন দেখা ভাড়া আমার চানাটা সেট করা হয়ে যায় তো সেট করা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজত ঠান্ডা করবা লাগে রাখি দি ঠান্ডা হওয়ার পরে আমি আপনারা কাঠিয়া দেখাই রাম তো এটা আমার এখন প্রায় দুই তিন ঘন্টা পরে আমি এখন কাঠিয়া দেখাই রাম আপনারা আমার এটা পুরাপুরি সেট হয়ে গেছে তো আপনারা যতটুকু আগে বড় বড়রা চাই ততটুকু আবা আমি একটু সামান্য বড় হরিয়া নিাম বেশি বড়ও নাই আর বেশি সুটোও নাই তো মাঝানে দিয়ে মানে দুই ভাগ করিয়া তার বাদে পিস পিস তো অনেক সুন্দর জানার মিষ্টি হয়েছে একদম পারফেক্ট আর অনেক মজারও হয়েছে মানে বেশি মিটও হয়েছে না আর একবারে কমও হয়েছে না তো এখন আমি একটা প্লেটের মাঝে আপনার দেখাইরাম মানে কি লইলো আর আসলে খুবই মজা রয়েছে এই মিষ্টিতে আর বেশি একটা সময় লাগে না এগো বানাইতে তো এনে আমি এক পিস একবারে চুটো করে লাইছি এখন আমি সামান্য পিষ্টাশিও দিয়া এখন সাজাইয়া আর ডেকরেশন করি আনিছি আর আসলে যে কোনো জিনিস সাজাইলে সুন্দর লাগে দেখতে আর টেস্ট তো আর যে লিলেও তাহব কিন্তু সাজাইলে সুন্দর লাগে তো একটা ফারও হয়ে গেছে জটফট সানার মিষ্টি আপনারা কিন্তু এই রেসিপিটা কিন্তু ঈদও ট্রাই করতে পারেন আর খুব ইজি লাগে বানাইতে বেশি একটা সময় লাগে না তো এখন আমি একটু খাইয়া দেখাই আর কি লইল আসলে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু বসতে পারবা তো আর কি আমার সানার মিষ্টি রেসিপিটা এটা আসলে বিকালি টাইমে এখন ফ্রোজেন জেতা আছে টুকি টাকি শেষ করছে হয় সামনে যখন ঈদ আর ঈদ লাগে তো কিছু বানানই লাগবো আর বেশি কিছু রয়েছে না তো তারে নাগেট হরিয়া দিছে আরিবাই দি সামান্য কাবাব আসিল আর শিঙ্গারা আসিল তিনটা সামোসা চার পাঁচটা ও অক্সিন আর কি রয়েছে আর ফ্রিজও মানে সপ্তাহ শেষ হয়ে গেছে তো অসিন আমি বাজিয়া দিছে হয় উঠি যাও যে আছে তো ঈদ লাগে আসলে বানানি হয়েছে না আর আস্তে আস্তে কিছু বানাইয়ে রাখতাম আর হইতে আর একটু সময়ও আগে যাও বানাইয়ে রাখবো তো অবশ্য লাগে শেয়ার ঘর মনে যে তাও বানাই টুকি তো এর মাঝে আসিল ফরের দিন হলে গেলে সকালের টাইমে সকালের টাইমে এনো আমি একটু ম্যাগি নুডলস রান রাঁধতাম আর কি আর এন অলরেডি সিদ্ধ হিয়ে রাখি দিয়েছি তো একটা ফ্রাই প্যানের মাঝে আমি পরিমাণ মতো তেল দেলাইছি তো মেগি নুডলস কিন্তু আমার কাছে যে ভালো লাগে খাইতে আমি একটু জাল দিয়ে খাইতে বেশি মজা লাগে মানে যে মশলা আছে মশলা শুধু তার মশলা দিয়ে আর কি রাঁধলে যায় ভালো লাগে খাইতে তো তেমন একটা আসলে জাল দেওয়া পরে না ইউসুপ্র আমার লাগে দেই না কারণ তারা বেশি জাল পরি যায় একটু সামান্য জাল হইলেও তার জাল লাগিয়ে যায় লাগে কি দেওয়া পরে না আর আমার কাছে লাগে আগে মরিচটা দিলে যে একটা গ্রান হয় সব শেষে মরিচটা দিলে মানে ইলেও হয় না লাগে তো মাঝে মাঝে কেটা করি রান্দার শেষে দিই একটু মরিচ দেই তো এই নিকা গাড়ি পেঁয়াজ দিলাইছি পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পরে আমি এখন ডিম দিলাম ডিম দিলাইলাম দুইটা আর ডিমটারে আমি একটু এখন লাড়িয়া বাইঙ্গা নিলাম আর মেগি নুডলসর মাজে কিন্তু ডিম দিলে আরও বেশি মজা লাগে বা চিকেন কিন দিয়া হলে মজা লাগে তো চিকেন আমার কাছে আসিল না কোনো সময় আমি লেফট হওয়ার চিকেন তাহলে দেলাই আর চিকেন আসিল না লাগে আর ওলা দেলাই আর এখন ফ্রেশ চিকেন সুজি পড়িয়া জ জহর সময় লাগে যাব আর দিলাম না তো আমি আধা খান রে কাঠি রাঁচি টমেটো দিলাম আর টমেটো দিলে আরও ভালো লাগে আর কালার একটা মানে সুন্দর কালার আয় ম্যাগি নুডলসর মাঝে তো এখন লাডিয়া আমি নিরামগি হাতে পারা আর আমার আসলে তেমন একটা খাওয়া নুডলস হয়তো খাইতাম ফারি আর নাও খৈতাম ফাড়ি এটা খাইতাম ফারম না তো এখন আমি ম্যাগি নুডলসের মাঝে আমি একটা আলু দিছে কাঠিয়া ছোটো ছোটো খরি লম্পা লম্পা করে কাঠিয়া দিছি তারপরে দলাইরা মোয়ালে গিয়ে ম্যাগি নুডলসের যে মশলাটা আসলাম মশলা দেলাইরাম আর সামান্য ফাঁসফুরন আমি একটা করছি মশলার মাঝে তো এক্সিন আসলে দোলা দোলা ওই তো না আমি একটু আধ দিয়ে লাড়িয়া দিলাম কারণ মশলাটা যাতে পুরো নুডলসর মাঝে আর কি লাগে তো এখন দিদি বালাইলে লাড়িয়া দিমো তো আমি একটু রিয়েল সাউন্ড দিছি আর ইনোমা জেলিগারি আমার সুলার যে ফ্যান আছে ফ্যানে কিন্তু অনেক শব্দ করে ফ্যান সারিয়ালে তো অলরেডি ম্যাগি নুডলস হয়ে গেছে আর আমি একটু তারা লাগিয়ে আলাদা করে রাখি দিয়েছিলাম রাখি আর পরে দেলাইছিলাম ওই লিগারি মরিচ আর দনিয়া পাতা তো ইনোমা জলিগারি দুপুরও লাগে আমি শাক রাঁধলাম আমি একটা ব্লগও দেখাইছি আপনার শাক তো শাক রাঁধলাম আর ইনো অলরেডি আমি শাক রেডি হরিয়া নিছিগে আর ফানি আন্তমতো দিলাইছি দিয়ে দিয়া শাক দিলাইছি আর কাঁটল পিছিয়ে দিছি পয়লা কাঁঠল পিছিয়ে কত সময় সিদ্ধ দিছি কাঁঠ কাঁটল পিছিয়ে আগে সিজি গেলে বাদে শাক দিলাম দিমুনে তো শাক গো ছাড়া শেষ আর ইনো একটা রসুন যে আমি কাটিয়া আছি রসুন আর সামান্য পিঁয়াজও দিছি আসলে এটা আমি মানে দেখাইতাম পারছি না তুলা সামান্য পিঁয়াজ দিছে কারণ আমার হল হইরে। পিঁয়াজ আঁকি হাঁকট তাই টানিতে দিন শাগর মজে কিন্তু আমি রান্ধিলে শরীর মাজে ফিয়াজ দিই না তো খৈতানি আকটু দিলাই আর এখন বাক্কা মানে জাল দিছি জাল দেওয়ার পরে এখন লারি আিরবলাইলে তো আর একটু পানি আটাই আনি মো আর আমার যে সগর ফানিটা বয়াইছি একদম পারফেক্ট হয়ে গেছে কিন্তু আমি নালিয়া শাগর ফানি আসলে আন্দাজ করতাম ফাই না কতটুকু দিতাম হয়তো বেশি হয়ে যায় আনানা আন্না কম হয়ে যায় তো এখন আমি খাঁচামরিচ দিলাইছি চারি লাগান দিয়া বারো গুড়িয়া রাখি দিম তো বালা একটু পানি যে সময় শুকাই আহিব তো লামাইলিম আর এল ঠেঙ্গা রান্না ডেফল ঠেঙ্গা টমেটো দিছি আর ব্যাগার দিলাইছি অলরেডি আর তেলাপিয়া মাছ এখান রাখছিলাম আসছিলাম এই একটু আখটা কি গুড়া দিলাই ম তো হাটিয়ার আঁচি এমনিও দিলাইম সারার ফলে তো হাটা সারা এমনি তো যদি খালি লড়াচাড়া করলেও বাইকের গড়ই যাব তো বাইঙ্গে আর আনবো আর বেশি মাছ দিয়ে আমরা ছোটো ছোটোমোটো এক টুকুরাতে লাফিয়া মাছ দিচ্ছি তো এনও আমি লাউ রাঁধছি আনা জালে জাল সারা আর রাঁধছি হলি আর হার্ড চিকেন তারপরে এনল শাক আর রাঁচি হলি আরে টেঙ্গা ও আর কি আমার রান্দা তো দুপুরের রান্দা অলিগারি অসিন। আর আমার খুবই পছন্দ রিগারি নালি শাক নালি কিন্তু ওইলে আমার আর কিচ্ছু লাগে না আমি নালি শাক অনেক অনেক পছন্দ করি তো এমন রাহমারে আমার ন নন দে তাই মেহেন্দি মাখাইয়া দিয়েছেন তো তাই বাক্কা দেখি দিয়ে আর শান্তিমতো বইয়া তো তাই মেহেন্দি মাখতো আর একটু স্মার্ট মেহেন্দি আছিল এটা বেশি সময় লাগে না তাই মানে মেহেন্দি দেওয়ার লগে লগে তাই কুচুটাই ফেলাইতো আর বেশি মানে রাখতো চায় না ত' তাই দিয়া দেৰ এখন তো এষাটো দিছোঁ এষাটো চুটাইছো নাপাব আৰু আৰু এষাটো দিয়া এখন তাই আঁকি কোনে কোনে কঢ়িয়াই খৰটো চাৰ এখন তাইৰে মানে বোল ধৰাৰ খৰ ঐছে নাই গো ৰঙ হৈ গৈছে বোলে এখন তাই মন কৰিছে যে চাৰখোল সিয়াটো দিলা চাৰখোল সৰিয়া মাছখনৰ ইয়াতো কি তাই চাইডেদি কোনা মুখে এখন সুফুৰে আঁকি বোল ধৰা খৰা হৈছে না মেন্দিও আহিছে না আমরা লইয়া আস্তে আস্তে নাই তাই তো পরে কইলাম যে হুফু তোমার সুন্দর করে মাখাইয়া দিবা আর বুঝছো শালো তো এখন ইউসুফে তাই না আত লড়াই মেহে মাখতে দিতা নাই তার আত্ম গাড়ি আখিয়া দিতা তো আর কি তো আজকের ব্লগটা আমার হানো আর আসলে বালা লাগলে অবশ্যই লাইক দিবা ফুল ৰাস মাৰি সুন্দৰ কৰি ইছু ত দেখা পাৰা এইবাৰ মেন্দি মাহ তাৰ কথা এটা ফাম পঠি দেৱা লাগে তান দিয়া তো মেন্দি মাহ খানি লাগে তো এখন দিরা তো বেশি সময় রাখছে না আবার চোটাইয়াও মানে ফলাই দিই দই না হাত গিয়া তো ই আবার বেশি লং টাইম রাখা লাগে না লাগে গেছে গিয়া তো সুন্দর হইয়া তো লাস্টে দেখা পারবা কই কইবা বাকিটা আমারে আমি বোলে ভিডিও মাঝে দেখাইতাম ভিডিও দেখাইতাম খিলা হইছে লাস্টে আমি একটু দেখাইছি আপনারা এনজয় করবা আমি অনবিদায় নিরামগি বালা থাকবা সুস্থ থাকবা আমরা লাগে দোয়া করবা আর ইনশাআল্লাহ next blog lo yai mo i love is oh amar phuri rang gulo diya do go nice Ima. Ini dimana ya? Dari mana? مړی عادت ښایتمنی او ماي رحمار مندي نهه څويسه ګه تاګ مامي